ভাজাইনা অর্থাৎ যোনিপথের শুষ্কতা এবং দেখা যাচ্ছে ইন্টারকোর্সের সময় পেইন হওয়া, তখন দেখছি যে ফিমেলদেরও এই প্রবলেম আছে, যেরকম ড্রাইনেস অফ ভাজাইনা অর্থাৎ যোনিপথ। সবসময় মেল সেক্সুয়াল হেলথ নিয়ে অনেক কথা বলি, আজকে কথা বলবো ফিমেল সেক্সুয়াল হেলথ নিয়ে, বিকজ এখন আমি যখন মেল সেক্সুয়াল হেলথ নিয়ে কাজ করছি ফর আ লং টাইম, তখন দেখছি যে ফিমেলদেরও এই প্রবলেম আছে, যেরকম ড্রাইনেস অফ ভাজাইনা অর্থাৎ যোনিপথের শুষ্কতা এবং দেখা যাচ্ছে ইন্টারকোর্সের সময় পেইন হওয়া অথবা বারবার ইউটিআই হওয়া। এই প্রবলেমগুলো সলভ করার জন্য অথবা যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তাদের ভাজাইনাটা লুজ হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আজকের আমার এই ভিডিও। তো যারা মহিলারা আছেন এবং যাদের হাজব্যান্ডরা আছেন, কাপল যারা আছেন, তারা এই ভিডিওটা দেখে আশা করি উপকৃত হবেন। সো যাদের মেয়েদের এই ধরনের প্রবলেম আছে তারা অবশ্যই দেরি না করে ডক্টরের কাছে আসবেন। এটা খুব সুন্দর সহজ সমাধান এখন ওয়ার্ল্ড ওয়াইড আছে, যেটা আমরা বাংলাদেশেও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে অনেক সময় মেয়েদের ডেলিভারির পরে হরমোনাল একটা ইমব্যালেন্স আসে, এটাকে ব্যালেন্স করা। এছাড়াও অনেক সময় অল্প বয়স্ক মেয়েদের হয়তো বা ডেলিভারি হয়নি বা কনসিভ করেনি বা বাচ্চা হয়নি, কিন্তু থাইরয়েড ইস্যুজ আছে, সো সেটাকে ফিক্স আপ করা। অ্যান্ড যে কোনো কারণে দেখা যায় যে ভেজাইনার যে মাসেলসগুলো আছে এটার কালারটা ভালো নেই, ব্লাড সার্কুলেশন ভালো নেই। ব্লাড সার্কুলেশন এখানে যে ব্লাডটা কাজ করে বেসিক্যালি, এটাকে আমরা আলট্রা ফিল্ট্রেটেড ব্লাড বলি। সো এই ব্লাডটাকে ইনশিওর করা, সার্কুলেশনটাকে ইনশিওর করার জন্য আমরা সিওটু লেজারের মাধ্যমে টাইটেনিং করে থাকি এবং লেজারের মাধ্যমে ব্লাড সার্কুলেশনটাকে ইম্প্রুভ করি। আর যদি হরমোন সাপ্লিমেন্টেশন লাগে সেটা দিতে পারি, এবং ওষা ট্রিটমেন্ট যেটা অলসো ইনক্রিজ দ্য ব্লাড সার্কুলেশন, যেটা প্রাণজনী পথের যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেখানে যদি আমরা জাস্ট একটু ইনজেক্ট করে দিই, যেখানে কোনো ব্যথা নেই, পেনলেস একটা প্রসিডিউর, সেই ক্ষেত্রে এই কম্বিনেশন ট্রিটমেন্ট মহিলাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারে। ইভেন যাদের ব্লাডার লিকিং হয়, প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয়, তাদেরকে আমরা এই ভাজাইনাল টাইটেনিং প্রোগ্রামের মাধ্যমে নিয়ে আসতে পারি। এবং আমরা যে সেক্সুয়াল হেলথ নিয়ে কথা বলছি, প্রথমেই আমি ছেলেদের জন্য বলেছি আগে, এরপর মেয়েদের জন্য বলছি একই কথা। যদি কাপল সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক ভালো না থাকে, সেখান থেকে ডিপ্রেশন থেকে অনেক ক্রনিক ডিজিজ ডেভেলপ করে, এবং দেখা যায় এটার জন্য আমাদের কাছে আসলে অনেক ক্রনিক ডিজিজ ডায়াগনোসিস হয়ে যায় বা ডিসকভার হয়ে যায়। সো এগুলো নিয়ে আর অবহেলা নয়, মেয়েরা যারা আছেন শাই ফিল করার কিছু নেই, বিকজ আপনি যদি আপনার হাজব্যান্ডকে হ্যাপি রাখতে চান তাহলে অফকোর্স আপনাকে এই ট্রিটমেন্টগুলো নিয়ে আপনাকে সুস্থ থাকতে হবে, এবং নিজেকে সুস্থ থাকার জন্য এবং আপনার ফ্যামিলিকে সুস্থতা দেওয়ার জন্য এই ট্রিটমেন্টগুলো করাটা খুবই জরুরি। ধন্যবাদ।